রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দিন আজ 21 ফেব্রুয়ারি। বাঙালি জাতির জন্য এই দিন শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার দিনও আজ। একই সাথে পরিশীলিত, পরিমার্জিত ও পরিশুদ্ধ ভাষা জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভাষা সৈনিকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন 21 ফেব্রুয়ারি। জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এই দিনটি। এদেশের অধিকাংশ জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেওয়ার হীন চক্রান্ত চলতে থাকে। 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তন অনুষ্ঠানে একই ঘোষণা করলে শুরু হয় প্রতিবাদ ধ্বনি। তারা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করে। তার একটা কারণ ছিল, ওই যে বললাম খাজা নাজিমুদ্দিন যিনি প্রথম চিফ মিনিস্টার ছিলেন, তিনি তাদের ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু। তো ও ভাবতে যে সরকারি বোধহয় উর্দু। আর কাজে মাহমুদ জিন্নাকে ভুল ধারণা দিয়েছিল যে এখানকার লোকেরা সব উর্দু বোঝে। তারপর থেকেই বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলন জোরদার হতে থাকে। প্রাথমিক পর্যায়ে রাজপথে ছাত্ররা আন্দোলন করলেও এক পর্যায়ে সারা দেশের মানুষ একাত্মতা ঘোষণা করে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। রক্ত আর জীবনের বিনিময়ে বাঙালি জাতি প্রতিষ্ঠা করে মায়ের ভাষা বাংলা। যে খাজা নাজিমুদ্দিন আগে আমাদের সাথে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন, সেই খাজা নাজিমুদ্দিন ওদের কাছে, পশ্চিম পাকিস্তানের লোকদের কাছে পপুলার হওয়ার জন্য এইরকম ভাবে চুক্তি ভঙ্গ করলেন। এর বিরুদ্ধেই 52 সালের 21 ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস সারা প্রদেশে, মানে তখন তো প্রদেশ ছিল এটা, সারা পূর্ব পাকিস্তানে পালন করা হল। আজও দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই ভাষা সৈনিক। যে ইংরেজিতে অফিসের কাজকর্ম, এটা এখনো আমাদের ঘাট থেকে যাচ্ছে না। সকলে যে আমরা ইংরেজি জানি, এইটা একটা ফোটাকে দেখানোর জন্য, মানে যারা অফিসার তারা এটাকে খুব গুরুত্ব দেয় না। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মধ্যে যে চেতনার উন্মেষ হয় তারই বিস্ফোরণ ঘটে 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।